সুদখোরৰ হাৰাশাস্তিৰ চৰম পৰিণাম। সুদখোরৰ অত্যাচাৰত ঋণগ্ৰস্তই বাছি ললে চৰম পথ। শোণিতপুৰৰ মিছাবাৰীৰ বাহবেৰাত চাঞ্চল্য। অভিযুক্ত সুদখোরৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ পৰিৱৰ্তে ৰাইজে চলালে অভিযান। অভিযুক্ত সুদখোরক ৰাইজে হাতে লুটে ধৰি কটালে মিছাবাৰী আৰক্ষীক। সরকার প্রশাসনে সুদপুরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রখার সময়তে শোণিতপুর ঘটিল এক মর্মান্তিক ঘটনা। সুদপুরের অত্যাচার সহিব নারী শোণিতপুরের মিছামারীর বাহবেড়ার উৎপল সিং রায় নামের একজন ব্যক্তিয়ে বাছি ললে আত্মহত্যার পথ। ইয়াকে লৈ বাহবেড়ার এই পরিয়ালটির ঘর বিরাজ করেছে শোকাকুল পরিবেশ। মিছামারী আরক্ষী থানা এলাকার বাহবেড়া গাঁওয়ের নিবাসী উৎপল সিং রায় নামের লোকজনে উরাঙর নিচলমারীর হিমাংশু দত্ত নামের সুদখোরের সুদর বাবদ 53,000 টাকা লৈছিল। সুদে মূলে উক্ত টাকা 1.53 লাখতক বেশি হল। ইয়ারে আধা ধন পরিশোধ করেছিল, বাকি থাকা সুদর ধন পরিশোধ করব নারে। বিগত 15 দিন ধরে সুদখোর হিমাংশু দত্তই উৎপল সিং রায় বিভিন্ন ধরনের হারাশাস্তি করে আসছিল। সুদর ধন সুদে মূলে আদায় দিবলৈ মোবাইল যোগে ভাবুকি আনিও দিছিল। ঘটনার নিশাও ফোন করে বিভিন্ন ধরনের ভাবুকি দিছিল সুদখোর দত্তই। ইপিনে 21 মেত উৎপল সিং রায়ে সুদর ধন সুদে মূলে পরিশোধ করব বলে সুদখোর হিমাংশু দত্তক মাতি পঠাইছিল। কিন্তু পুয়তি নিশা উৎপল সিং রায়ে নিজের ঘরতে করলে আত্মহত্যা। ঘটনা সন্দর্ভত মিছামারী আরক্ষী খবর দিয়াত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে। ইফালে সুদর ধন নিবলৈ আহি রাইজর রুখত পড়িল সুদখোর হিমাংশু দত্ত। রাইজে হাতে লুটে করায়ত্ত করে গতালে আরক্ষীক। মিছামারীর পৰা হরেন ভূমিজর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। সুদখোরৰ হাৰাশাস্তিৰ চৰম পৰিণাম। সুদখোরৰ অত্যাচাৰত ঋণগ্ৰস্তই বাছি ললে চৰম পথ। শোণিতপুৰৰ মিছামাৰীৰ বাহবেড়াত চাঞ্চল্য। অভিযুক্ত সুদখোরৰ বিৰুদ্ধে আৰক্ষীৰ পৰিৱৰ্তে ৰাইজে চলালে অভিযান। অভিযুক্ত সুদখোরক ৰাইজে হাতে লুটে ধৰি কটালে মিছামাৰী আৰক্ষীক। সরকার প্রশাসনে সুদখোরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রখার সময়তে শোণিতপুর ঘটিল এক মর্মান্তিক ঘটনা। সুদখোরের অত্যাচার সহিব নারী শোণিতপুরের মিছামারীর বাহবেড়ার উৎপল সিং রায় নামের একজন ব্যক্তিয়ে বাছি ললে আত্মহত্যার পথ। ইয়াকে লৈ বাহবেড়ার এই পরিয়ালটির ঘর বিরাজ করেছে শোকাকুল পরিবেশ। মিছামারী আরক্ষী থানা এলাকার বাহবেড়া গাঁওয়ের নিবাসী উৎপল সিং রায় নামের লোকজনে উরাঙর নিচলমারীর হিমাংশু দত্ত নামের সুদখোরের সুদর বাবদ 53,000 টাকা লৈছিল। সুদে মূলে উক্ত টাকা 1.53 লাখতক বেশি হল। ইয়ারে আধা ধন পরিশোধ করেছিল, বাকি থাকা সুদর ধন পরিশোধ করব নারে। বিগত 15 দিন ধরে সুদখোর হিমাংশু দত্তই উৎপল সিং রায় বিভিন্ন ধরনের হারাশাস্তি করে আসছিল। সুদর ধন সুদে মূলে আদায় দিবলৈ মোবাইল যোগে ভাবুকি আনিও দিছিল। ঘটনার নিশাও ফোন করে বিভিন্ন ধরনের ভাবুকি দিছিল সুদখোর দত্তই। ইপিনে 21 মেত উৎপল সিং রায়ে সুদর ধন সুদে মূলে পরিশোধ করব বলে সুদখোর হিমাংশু দত্তক মাতি পঠাইছিল। কিন্তু পুয়তি নিশা উৎপল সিং রায়ে নিজের ঘরতে করলে আত্মহত্যা। ঘটনা সন্দর্ভত মিছামারী আরক্ষীক খবর দিয়াত ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করে। ইফালে সুদর ধন নিবলৈ আহি রাইজর রুখত পড়িল সুদখোর হিমাংশু দত্ত। রাইজে হাতে লুটে করায়ত্ত করে গতালে আরক্ষীক। মিছামারীর পৰা হরেন ভূমিজর রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।